Bye bye. Assalamu alaikum. Bye bye. See you to shunleni. Ebar boli ashol ghotona. আজকে আমরা যাইতেছি জাপানের একটা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে। এই ভিডিওতে জাপানের প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক স্কুলে কি কি ধরনের জিনিস থাকে, কি কি ধরনের জিনিস শেখায়, এই জিনিসগুলা বিস্তারিত আলোচনা করব। জাপানের সকল স্কুলগুলোতে শিক্ষার্থীরা তাদের নিজেদের জুতা পায়ে দিয়ে ক্লাস করতে পারে না। ক্লাস করার পূর্বে তাদের নিজেদের জুতাগুলা এখানে এভাবে রেখে স্কুল কর্তৃক সরবরাহকৃত জুতা পায়ে দিয়ে ক্লাস করতে হয়। আমরাও ঠিক একইভাবে স্কুল কর্তৃক জুতা পায়ে দিয়েছিলাম। পাশাপাশি শিক্ষার্থীদের শার্ট খুলে রাখার জায়গাও খুব সুন্দরভাবে রাখা আছে। এমনকি প্রত্যেকটা ক্লাসের সামনে এভাবে বই রাখা থাকে যাতে করে শিক্ষার্থীরা নিজের ইচ্ছায় বই নিয়ে পড়তে পারে। জাপানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বড় বড় জিমনেশিয়াম এবং খেলার মাঠ থাকে। এগুলো ক্লাব অ্যাক্টিভিটিসের আওতাভুক্ত। জাপানে ক্লাব অ্যাক্টিভিটিস হলো কম্পালসারি এডুকেশন। আপনি শুনলে অবাক হবেন জাপানের প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ানের একটা শিক্ষার্থী কিভাবে কম্পিউটার চালাতে হয়, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, এটাও তারা পারে, যেটা আমাকে তারা শেখাচ্ছিল। ল্যাপটপগুলো স্কুল থেকেই সরবরাহ করা হয়। ক্লাস শেষ হলে ল্যাপটপগুলো আবার স্কুলে রেখে যেতে হয়। এই দিন মূলত এই স্কুলটা পরিদর্শনের মূল কারণ ছিল এই ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের সাথে ইংরেজিতে প্র্যাকটিস করা, অর্থাৎ তারা আমাদেরকে আমাদের সাথে ইংরেজিতে কথা বলে এখন আমরা যে খেলাটা খেলতেছি এই খেলাটার এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা ইংরেজিতে করবে, পাশাপাশি তাদের ইংরেজির প্র্যাকটিস হবে। আমি অত্যন্ত অবাক হয়েছিলাম যে তারা খুব সুন্দরভাবে ইংরেজির প্রোনাউন্সিয়েশনগুলো করতেছিল এবং আমাদের এই খেলার নিয়মগুলো শিখিয়ে দিচ্ছিল। যদিও তারা খাতায় নোট করে রেখেছিল, তবুও ক্লাস ওয়ানে পড়ে এত সুন্দর করে যে আমাদেরকে ব্যাখ্যা করে বোঝাবে এটা ছিল কল্পনার বাহিরে। যদিও জাপানিরা ইংরেজিতে অনেক দুর্বল, তবে বর্তমান জাপানের প্রায় প্রত্যেকটা শিক্ষার্থীরাই ইংরেজি শেখার জন্য প্রচুর স্ট্রাগল করতেছে। যদি আপনি ইংরেজিতে ভালো দক্ষ হন তাহলে জাপানেই জবের ক্ষেত্রে ইংরেজি পারার কারণে ভালো সুযোগ সুবিধা পাবে। শিক্ষার্থীদের কাছে থাকা ল্যাপটপ দিয়ে তারা এই পুরা গেমটা খুব সুন্দরভাবে ভিডিও রেকর্ড করেছিল, যেটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অকল্পনীয়। ক্লাস ওয়ানের একটা বাচ্চা কম্পিউটার শিখবে এটা অকল্পনীয়, কারণ আমাদের বাংলাদেশে এই ধরনের সুযোগ সুবিধাগুলো নাই। আমাদের বাংলাদেশেও শিক্ষার ক্ষেত্রে প্রচুর টাকা ব্যয় করার মতো ক্ষমতা আমাদের সরকারের আছে, কিন্তু তারা সেটা করে না। থ্যাংক ইউ ফর টুডে। ওকে, থ্যাংক ইউ। ইওর ইংলিশ ওয়াজ ভেরি গুড এন্ড ইউ অল টট মি দিস গেম ভেরি ওয়েল, সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড ইউ। বর্তমানে বাংলাদেশ তো অনেক এগিয়ে গেছে, তাই না? কিন্তু শিক্ষার দিকে একটু তাকিয়ে দেখেন তো, আমাদের কিন্তু সেই ক্লাস ওয়ান থেকে শুরু করে এখনো মুখস্থ বিদ্যা শেখানো হচ্ছে। কেন মুখস্থ বিদ্যা? কেন সৃজনশীল ডিজিটালে বাংলাদেশে মুখস্থ বিদ্যার তো কোনো দরকার নাই। আমাদের ICT নামক একটা সাবজেক্ট অ্যাড হয়েছে যেখানে শুধু কম্পিউটার বা বিজ্ঞান নির্ভর জিনিসগুলো মুখস্থ করানো হচ্ছে। এগুলো মুখস্থ করে লাভটা কি? আমরা তো চাইলেই যখন তখন গুগলে সার্চ করে এই জিনিসগুলো জেনে নিতে পারবো। আমাদের লাগবে প্র্যাকটিক্যাল এডুকেশন, যেটা আমাদের বাংলাদেশে নাই। যেখানে অন্যান্য দেশের শিক্ষার্থীরা বিভিন্ন জিনিস আবিষ্কার করতেছে, সেখানে আমাদের দেশে সেগুলো মুখস্থ করানো হচ্ছে। কেন মুখস্থ করতে হবে? এগুলো তো আমরা চাইলেই যখন তখন ইন্টারনেট থেকে মুখস্থ করতে পারি। জাপানের স্কুলগুলোতে গানের ক্লাস থাকে যেখানে তাদের গান শেখানো হয়। প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক বিদ্যালয় দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানেই স্কুল কর্তৃক সরবরাহকৃত দুপুরের খাবার থাকে। তো এই খাবারগুলো ক্যান্টিন থেকে কোনো কর্মচারী এসে ক্লাসে দিয়ে যায় না। এদের শিক্ষার্থীদের মধ্যেই দায়িত্বরত শিক্ষার্থী থাকে যারা ক্যান্টিন থেকে খাবারগুলো ক্লাসরুমে নিয়ে আসে এবং সকলকে সমানভাবে বণ্টন করে দেয়। এমনকি এদের কোন দিন কী খাবার খাবে এবং খাবারের ভিতরে কী পরিমাণ ক্যালোরি থাকবে এটাও একটা কাগজে সুন্দরভাবে লেখা থাকে। তো
সেই দায়িত্বরত শিক্ষার্থীরা এখন খাবার বিলি করতেছে। খাবার খাওয়া শেষে শিক্ষার্থীরা তাদের প্লেটগুলা এবং ময়লাগুলা সুন্দরভাবে পৃথক পৃথক জায়গাতে রাখে, অর্থাৎ যে প্লেটটা যেখানে রাখতে হবে এবং যেই ময়লাটা যে ব্যাগে রাখতে হবে সেভাবেই তারা মানে স্কুল থেকে এই নিয়ম নীতিগুলো শিখে। দুপুরের লাঞ্চ শেষ হলেই শুরু হয় এদের পুরো স্কুল পরিষ্কার করা, অর্থাৎ শিক্ষার্থীরাই এই কাজগুলো শিক্ষার্থীরাই করে। এটা স্কুল বা এদের শুধুমাত্র ক্লাসরুম না, ক্লাসরুমের বাইরের আঙিনাও, অর্থাৎ স্কুলের সমগ্র জায়গায় এরা সুন্দরভাবে পরিষ্কার করে। এবং এই পরিষ্কারটা করার জন্য অতিরিক্ত কোনো কর্মচারী রাখা নাই, এই শিক্ষার্থীরা নিজেরাই এই কাজগুলো করে। অর্থাৎ এই ময়লা পরিষ্কার করাও জাপানের শ্রেণীকক্ষের একটা কম্পালসারি এডুকেশন। এই মিটিংটা দেখে আপনাদের কি মনে হয়, এটা কি সাধারণ কোনো মিটিং? অবশ্যই এটা সাধারণ কোনো মিটিং না, শিক্ষার্থীদের জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অসাধারণ একটা মিটিং। মিটিংয়ে এখানে লেখা আছে সুগাকু রিয়োকো এনো ওময়, অর্থাৎ স্কুলের পিকনিকের চিন্তাভাবনা বা পরিকল্পনা। অর্থাৎ শিক্ষার্থীরা পিকনিকে যাবে, কিন্তু পিকনিকে যাওয়ার পরিকল্পনাগুলো বা বাজেট কেমন হবে সব কিছুই তারা নিজেরাই নির্ধারণ করে। এ ধরনের মিটিংয়ের ফলে কিন্তু তাদের যে লিডারশিপের দক্ষতা এটাও কিন্তু বৃদ্ধি পায়। এছাড়াও জাপানের স্কুলগুলোতে কৃষিকাজ শেখানো হয়। জাপানের প্রত্যেকটা স্কুলেই কৃষিকাজ শেখানোর জন্য সুন্দর একটা আঙিনা থাকে, এমনকি মাঝে মাঝে তাদের প্র্যাকটিক্যাল ওয়ার্কটা পরীক্ষা করার জন্য বাহিরেও নিয়ে যায়। জাপানের স্কুলগুলোতে সাঁতার কাটাও শেখানো হয়। মাঝে মাঝে আমার বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলেই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে সাঁতার শেখায়। এছাড়া জাপানে কিন্ডার গার্ডেন থেকে কিভাবে রাস্তা পার হতে হয় সেটাও পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। জাপানের স্কুলগুলোতে চা বানানো শেখানো হয়। আপনি শুনলে অবাক হতেই পারেন, কিন্তু এটাই বাস্তব যে জাপানে টি সিরিমনি নামক একটা এদের কালচারাল অনুষ্ঠান আছে, যেটার কারণে তাদেরকে খুব সুন্দরভাবে চা বানানো শিখতে হয়। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই জিনিসগুলা কেন আমাদের স্কুল থেকে শিখতে হবে? এগুলো তো পারিবারিক শিক্ষা, আমরা তো এগুলো পরিবার থেকে শিখতে পারি। কিন্তু স্কুল থেকে শেখার গুরুত্ব হলো, স্কুল থেকে শিখলে আপনি একটা শৃঙ্খলের মাধ্যমে শিখতে পারবেন। যেহেতু সকল শিক্ষার্থী একসাথে দলগতভাবে শিখবে, সেহেতু তাদের মধ্যে যে একটা দলগত বিষয়ের ধারণা তাদের মধ্যে যুক্ত হবে, তারা একটা শৃঙ্খলের মাধ্যমে শিখবে, এমনকি তাদের মধ্যে লিডারশিপ গুণটি তৈরি হবে। জাপানের শিক্ষানীতির অন্যতম গুরুত্বপূর্ণ দুইটা দিক হলো, এক, দলগতভাবে কাজ করা, এবং দুই, এই দলগতভাবে কাজ করার মাধ্যমে লিডারশিপ গুণটি অর্জন করা। জাপানে প্রাইমারি স্কুলে পড়াশোনাটা প্র্যাকটিক্যাল নির্ভর, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনযাপনে যে ধরনের কাজগুলো করি এগুলো প্র্যাকটিক্যালি তাদের প্রাইমারি স্কুলে শেখানো হয়, এবং মাধ্যমিক বিদ্যালয় থেকে এদের বিজ্ঞান নির্ভর এবং প্রযুক্তি নির্ভর পড়াশোনা করানো হয়। জাপানের শিক্ষার্থীরা মাধ্যমিক বিদ্যালয় থেকেই রিসার্চের গুণাবলীগুলো শিখতে শুরু করে, অর্থাৎ কিভাবে রিসার্চ করতে হবে, কেন রিসার্চ করতে হবে, এই বিষয়গুলো অনেকটা তারা মাধ্যমিক বিদ্যালয় থেকেই শুরু করে। আমি মাঝে মধ্যে দেখি বিভিন্ন দূর থেকে, কিয়োতো ওসাকা থেকে শিক্ষার্থীরা তাদের ছোটখাটো গবেষণার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভ্রমণে আসে, এবং আমাদেরকে নিয়ে তারা তাদের মনের ভিতর কৌতূহল থাকা সকল প্রশ্ন সার্ভে আকারে লিখে নেয় বা উত্তরগুলো করে নেয়, এবং পরবর্তীতে সেগুলো তারা তাদের রিসার্চ হিসেবে কাজ করে। জাপানের প্রাইমারি এবং মাধ্যমিক বিদ্যালয় সম্পর্কিত আলোচনাগুলো এ পর্যন্তই ছিল। আবার দেখা হবে ইনশাল্লাহ সামনে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আমার সাথেই থাকুন, অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। বাই 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 বাই।